চাই তো দেবকেও ডাকতে চাই আবার ঠিক আগের বারের মতো সুজিত বাবুকেও আমরা একটা ফ্রেমে সবাই দেখতে চাই তো এই আর কি আমাদের এই টিম সবাই মিলে আমরা একটা কাজ করছি এবং দাদাকে নেক্সট টাইম পেয়ে আমি তো খুব হ্যাপি কারণ সব থেকে বড় কথা হচ্ছে দাদাকে এত কাছ থেকে পেয়ে আমি আগের বার পেলাম এবং এইবারে যে পেলাম মানে কখনো সত্যি এটা সত্যি কথা যে আপনাকে পেয়ে কখনো মনে হচ্ছে না যে উনি মানে আমার রিসেন্টলি ওনার সাথে আমার কিছু মাস আগে দেখা হয়েছে মানে এটা দাদার এতটাই ফ্রেন্ডলি এতটাই কোঅপারেট করেছে আমাদেরকে তো সবটা মিলিয়ে খুব সুন্দর আজকে কাজ হয়েছে এবং বাকি সুরজিৎ বাবু দেব এনাদের তো এক্সপিরিয়েন্স এনারা তো আছেনই এনাদের তো ছাড়া তো ইম্পসিবল ছিল আমার পক্ষে এই প্রজেক্টটা নিয়ে এগোনো তো সবার ভীষণভাবে আমাকে সবাই খুব সাপোর্ট করেছে এবং অবশ্যই আমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে তো সবটা মিলিয়ে আমি খুব হ্যাপি জিস পজিশন পে হ্যায় ইয়া হাম সব কি লাইফ দেবদা কে উপর নির্ভর হতি হ্যায় ক্যোঁকি দেবদা হামারে স্টুডিও কে কর্তা ধর্তা হ্যায় और जब प्रोजेक्ट बाहर निकलता है लोग पसंद करते हैं जब गाना हिट होता है उसके पीछे सबसे बड़ा हाथ हमारे एकदम ही रिकॉर्डिस्ट का होता है इतने बड़े बड़े लोग आते हैं मेरे लिए बहुत बड़ा सौभाग्य है কথা বলতে চাই আমার ভীষণ কম এক্সপিরিয়েন্স কিন্তু সেটা দিয়েও আমি যেটুকু এসেছি দেখেছি মানে দেবের এখানে এই স্টুডিওতে এত বড় বড় সিঙ্গাররা এসছেন আর্টিস্টরা এসছেন কাজ করেন এসছেন এখনো আসেন এবং আগামী দিনেও আসবেন কিন্তু দেবেরও তো একটা বিশাল বড় আছে একজন এক্সপিরিয়েন্সড মানে মানুষ হয়ে গেছেন তো উনি ওর মধ্যে কিন্তু সেই মানে সেই ব্যাপারটা আমি ওই যে বলেছিলাম আগের বারেও যে আমি নতুন আমার কখনো মনে হয়নি যে আমি একটা নতুন জায়গায় এসেছি মানে এরা এত বড় বড় আর্টিস্টদের নিয়ে কাজ করে আমার কিন্তু সেটা কখনো আমাকে ফিল হতে দেয়নি তো আমি ভীষণভাবে এখানে মানে খুব ফ্রেন্ডলি কাজ করি এবং আজকেও সেটা তো আজকে দাদারা আছেন সবাই আছেন খুব ভালো আজকে আমরা খুব আনন্দ করে কাজটা করলাম বহুত মজা আতা হ্যায় মানে জেসে আপসে কাহা কে প্রো এন্ড ফিউশন ইয়ে বহুত বড়া নাম হ্যায় শুরু কা और जिस हिसाब से हम लोग काम करते हैं जब काम बाहर निकलता है लोग पसंद करते हैं बहुत अच्छा लगता है और देवदा को मैं पर्सनल थैंक्स कहना चाहूंगा कि वो मेरे साथ साथ मेरे एटमॉस्फेयर का भी ख्याल रखते हैं मेरे आने से पहले एसी बिल्कुल सही काम ज्यादा करके रखते हैं ये बहुत बड़ी बात है सोचने के लिए बहुत छोटी बात है लेकिन मेरे लिए बहुत बड़ी बात है क्योंकि ये अंडरस्टैंडिंग है ये प्यार है देवदा का जो वो समझते हैं कि विनोद राठौड़ किस मूड में आएगा और किस मूड में गाके जाएगा थोड़ा जो दरवाजा खुला रखते हैं इसके लिए भी बहुत बड़ी बड़ी थैंक्स आपको दादा और जपिया और पपिया और इसी तरह से हम सबको आशीर्वाद देते रहे आप दीजिएगा सर।